টমেটোর মাচা কিভাবে তৈরি করবেন খুব শর্টকাটে যেটা খুব কম খরচ কম সময় আপনার গাছও খুব সুস্থ থাকবে ডাল ভাঙবে না সেটা নিয়েই ভিডিও আজকে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন তো আমার খুঁটি মোটামুটি লাগানো হয়ে গেছে আর কিছুটা আছে ওইখান থেকে ফার্স্ট খুঁটি এক খুঁটি থেকে আর এক খুঁটির দূরত্ব দশ থেকে এগারো ফুট আর খুঁটির হাইট হচ্ছে আমার দেখুন আমার থেকেও লম্বা খুঁটির হাইট তো খুঁটির হাইট মোটামুটি ছয় থেকে সাত ফুট আছে আমার খুঁটির হাইট এক ফুট তো উপরে আছে ছয় ফুট ছয় ফুটের মতো আছে কারণ আমার লম্বা করার পিছনে একটা কারণ হচ্ছে কি এই টমেটো খেতে আমি আবার শশা লাগিয়ে দেবো পরবর্তীকালে তো সে কারণে আমি লম্বা রেখেছি খুঁটিগুলো আপনারা হাইটটা একটু কম রাখতে পারেন আপনারা যদি পরবর্তীতে সেই খুঁটিগুলো আর ইউজ করতে না চান তাহলে আপনার হাইটটা কম রাখ কম রাখতে পারেন এতটুকু রাখলেই আপনাদের হয়ে যাবে মোটামুটি পাঁচ ফুট খুঁটি রাখবেন এক ফুট নিচে দিবেন তাহলে আপনাদের চার ফুট এসে যাবে চার ফুট হলেই হয়ে যায় টমেটো পরে কীভাবে বানাচ্ছে আমি দেখাই দিচ্ছি সেকেন্ড স্টেপে আমরা চলে এসেছি তো সেকেন্ড স্টেপে কি করতে হবে আপনাদেরকে খুঁটির মাথা থেকে একদম নিচে নিচে আর একটা খুঁটি দেওয়া আছে দেখুন এখানে আমি আলে খুঁটি দিয়েছি একটা এই যে এখানে একটা খুঁটি দেওয়া আছে এই খুঁটির সাথে একদম খুঁটির যে মাথা আছে সেখানে বান আছে টান করে ঠিক আছে পরে কি করা হয়েছে তারপরে সুতো দেওয়া হয়েছে সুতোটা দেখুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সুতো কালো কালো সুতোটা দেখা যাচ্ছে এই সুতোটা এই সুতোটা এই মাথা থেকে এই মাথায় বান আছে খুঁটির এখানে পরে এখানে একটা দেওয়া আছে সেম এখানে একটা পেস দেওয়া আছে টান করে একদম পুরো টান করে এই মাথা থেকেও মাথায় এখানে খুঁটি খুঁটি পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে খুঁটি খুঁটি পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হয়েছে এই মাথায় এই মাথায় এসে বান দেওয়া হয়েছে এই যে খুঁটির এখানে এখানে এটা দেওয়া হয়েছে হাইটটা দেওয়া হয়েছে অল্প দেখুন আপনারা মোটামুটি একটা করে মতো দেওয়া হয়েছে একটা করে আপনারা দেখুন এই যে একটা করে দেওয়া হয়েছে হাইটটা কেননা টমেটো গাছটা এখনও ছোটো আছে আর আমার টমেটোটা কয়েকদিন আগে দিতে লাগছিল তাহলে খুব ভালো হতো টমেটো গাছগুলো সব খারা খাড়া ছিল একটু দুলে পড়েছে তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তার আপনারা আর একটু করতে পারেন যদি আপনাদের টমেটো গাছ বড় হয়ে যায় আর যদি ছোট থাকে তাহলে আপনারা এই এই হাইটে দিলেই হয়ে যাবে যেমন মনে করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে মনে করুন যখন আপনাদের টমেটো গাছ এরকম অবস্থায় থাকবে তখনই কিন্তু আপনারা মাচা করা শুরু করে দেবেন নাহলে কিন্তু বড়ো হয়ে গেলে আমার মতো অবস্থা হবে যে ধুলে পড়ে যাচ্ছে এই যে মাথাটা হেলে যাচ্ছে তাহলে প্রবলেম হয়ে যাবে আর এই মাথাতেও রশি বাধা আছে এই যে দেখুন আপনারা এই মাথাতেও খুঁটি দেওয়া আমার টমেটো গাছ মোটামুটি ভালোই বড়ো হয়ে গেছে তো আমাকে নেক্সট স্টেপের যে রশিটা আছে সেটা বানতে হবে এখন তো নেক্সট স্টেপের যে রশিটা আছে আগের যে রশিটা ছিল সেটা কিন্তু চিকন ছিল এই যে দেখুন আপনারা সেই রশিটা কিন্তু আমি ফোকাস করে দিচ্ছি একটু তাহলে বুঝতে পারবেন এবার কিন্তু আরও মোঠা লাগানো হবে এই দেখুন রশিটা আপনারা মোটা রশি আর আমি এই যে বাঁশের একটা বানিয়ে নিয়েছি এভাবে আপনারাও বানাতে পারেন বানিয়ে গুটিয়ে নেবেন তাহলে টান করতে খুব সুবিধা হয় আর খুব শক্তভাবে টানা যায় খুব জোর দিয়ে টানলেও কোনো অসুবিধা হয় না হলে হাতে খুব ব্যথা লাগে তো আমি এখান থেকে এখন মোটামুটি এই যে টমেটোর গাছটা যে দেখতেছেন আপনারা এই যে নিচে একটা বান্ধব আছে এই যে বান তার থেকে মোটামুটি এই জায়গায় আমি মোটামুটি উঁচুতে টমেটো গাছের আগা আগা যে আছে এখানে বান দিয়ে দেবো এখান থেকে তো বানটা দিয়ে নেই দিয়ে নিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো আমার রশি বান দেওয়া হয়ে গেছে এই মোঠা রশিটা বোঝা যায় কি না এই যে মোঠা রশিটা আমি বান দিয়ে দিয়েছি এখানে ফোকাস করে দিই এই রশিটা বান দিয়ে দিয়েছি এখানে আর টমেটো গাছ বাঁধলাম তো তার জন্য হাটটা একটু খারাপ অবস্থায় আছে তো এই যে নিচের যে বানটা আছে নিচের বান থেকে আমি এখন উপরে আর একটা বান দিয়ে দেবো এই যে টমেটো গাছ এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এখান থেকে ঝুলিয়ে এখানে বান দিয়ে দেবো আর পরের যে ধাপটা হবে পরের ধাপ মোটামুটি আমার চলে আসবে এখানে এত দূরে বানিয়ে দেবো আমি দেখাচ্ছি আমি এত দূরে এখান থেকে এই যে দেখুন কুটি লম্বা এত দূরে বান দিয়ে দেবো টমেটো গাছ যখন বড়ো হবে এটা ওই লাস্ট যে হবে লাস্টটা কিন্তু সব থেকে মোটা দেব আমি এটার থেকেও আরও মোঠা দেবো এই রশিটা যে আছে এই রশিটা আরও মোটা দেবো আমি আর এই সুতলিগুলো দিয়ে আপনারা বান দেবেন টমেটো গাছ নাহলে কিন্তু টমেটো গাছে খুব চোট পায় এই সুতলিগুলো খুব সুন্দর সুতলি এটা মোটামুটি একশো দশ থেকে পনেরো টাকা কিলো এই সুতলিগুলো দিয়ে আপনারা বান দিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর করলার ভিডিও তো অলরেডি চলে এসেছে আপনারা করলা কীভাবে লাগাতে হয় করলা গাছের চারা কিভাবে মারা যায় সেটা নিয়ে ভিডিও আমি দিয়ে দিয়েছি সেটা আপনারা গিয়ে দেখে নেবেন ধন্যবাদ